দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা সচরাচর জানি হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা যেখানে আমাদের কী হচ্ছে যে আমাদের যে হাঁটুটা সেখানে ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, মানে হাঁটুটা ক্ষয় হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে বোনটার সঙ্গে সঙ্গে সারাউন্ডিং যে কার্টিলেজগুলো রয়েছে সেগুলোও আস্তে আস্তে ক্ষয় শুরু হয়ে গেছে, যার একটা স্ট্রেংথেনিংয়ের জন্য মাসেলগুলো ধরে রাখতে পারে সেই ক্ষমতাগুলো সরে যায়, আস্তে আস্তে কম হয়ে যায়, সবটাই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। এবার সেখানে যত সময় যায়, সময়ের সঙ্গে সঙ্গে হাঁটুর ক্ষয়টা একদম বেড়ে যায়। যেরকম আমরা গ্যাপটা যেটা দেখি, একটা আমাদের দুটো হাঁটুর মাঝখানে একটা ফ্লুইড থাকে, সানোবিয়াল ফ্লুইড বলে, সেটা যখন কমতে থাকে তখন কী হয়, দুটো হাঁটু পাশা মানে বোন দুটো পাশাপাশি চলে আসে, সেখানে একটা ঘর্ষণ হয়, সে তার সঙ্গে সঙ্গে ব্যথাটা প্রচুর হয় পেশেন্টদের, আস্তে আস্তে চলাফেরা একদম নার মতোই হয়ে যায়। এভাবে অস্টিওআর্থ্রাইটিস নর্মালি হাঁটু থেকেই কি শুরু হয়? অস্টিওআর্থ্রাইটিস বলতে যেটা শুধুমাত্র হাঁটুতেই হচ্ছে, আমার ক্ষয়টা ব্যথাটা ডিজেনারেশনটা আমার দুটো যে পায়ের হাঁটু রয়েছে সেখানেই হচ্ছে, কিন্তু তাছাড়াও যে রয়েছে কি অস্টিওআর্থ্রাইটিস যেটা বলা হয় সেটা হাঁটুতে। এবার আর্থ্রাইটিস যেটা বলা হয়, আর্থ্রাইটিস মানে ফুল বডিতে আমার যে কোনো জয়েন্টে আমার ডিজেনারেশন হতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, সেখানে হয়তো কোনো ইনফ্লামেশন হয়ে যেতে পারে, সে সবটাকে আর্থ্রাইটিস বলছে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বলতে পার্টিকুলার আমার দুটো হাঁটুকেই বলা, হ্যাঁ নিকে